সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নরসিংদী নিউজ 24 এর নিয়মিত সংবাদ সঞ্চকে। সাথে আছি আমি নীলা আহমেদ। আবারও নজর কাড়ল নরসিংদীর সামাজিক সংগঠন। গত 19 নভেম্বর, রোজ শুক্রবার, থিঙ্কিং দি হিউম্যানিটির পক্ষ থেকে একজন প্রতিবন্ধী ও 30 জন অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা সহ একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন হেল্প ফর হিউম্যানিটি অফ বাংলাদেশ নরসিংদী। এখানে উপস্থিত ছিলেন সভাপতি শাহরিয়ার সামস কেনেডি ও হেল্প ফর হিউম্যানিটি অফ বাংলাদেশ নরসিংদীর সদস্যবৃন্দ। আগামীতে এমন সামাজিক সহযোগিতামূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান থিঙ্কিং দি হিউম্যানিটির সদস্য জনাব রীতা। এমনই নরসিংদী জেলার তথ্যবহুল সংবাদ নিয়মিত সবার আগে পেতে নরসিংদী নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।